এই যে জমিনের মধ্যে যত জানি প্রাণী আছো সমস্ত খাদ্য মন্ত্রী হইলা আল্লাহ, আর আল্লাহ যখন জিম্মা লই লাইছো তখন আমার গয়া খাইত গিলা পুড়িয়ে খাইত গিলা এর জিম্মাদার আমি নাই। ও ভাই এই কথা শুনিয়া নবীজি আপনার খুশ হইয়া আপনার যুদ্ধ থেকে লাগে, আপনার যুদ্ধ শেষ হইলো বাড়িতে হইলা আর মসজিদ আজান হইছে, আজান হওয়ার পরে ভাই সব সাহাবিও হল আপনার নামাজ হইলা কিন্তু আবু বকর তো মসজিদ হইল না। নবীজি কইলা রে আমার আবু বকর কিতো হইলো আবু বকর দে আইন না, কত সময় মাঝে মাঝে নবী দিয়ে চাই সবার পরে দেখো আবু বকর নাই, আপনার অনেক দেরি করিয়া আবু বকর সিদ্দিক মসজিদ আইলা। নবীজি আবু বকর ডে দেখি হইলো আবু বকর আমি জমিনের থাকা অবস্থায় তুমি আমার ধর্মের মধ্যে কমি করা শুরু করছো, আবু বকর আমি মারা যাবার পরে মনে হয় তুমি আমার দিন ধর্মের লোক লইতাই নাই, আবু বকর সিদ্দিক জারে জারে কান্দিলা আর কান্দি কান্দি বলে ইয়া রাসূলুল্লাহ দেশে মসজিদ আজান হয়েছে এই আজান হওয়ার লগে লগে আমার জান মসজিদ হয়ে গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ উড়িয়ে আইতে আমার কোনো খবর নাই, আমি বালিশর উহার দিয়ে ফারিয়া আর খাজুরের বার্তা দিয়ে সিলাই দিতে দিতে ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করে দে, ও ক্ষমা করে দে, ও ক্ষমা করে দে। আমার ভাই হল আর বুজুর্গ হল এর বাদে নবীজি নামাজ পড়াইলা, ও ভাই নামাজ দুই সময় শেষ হইল লগে লগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লইয়া আইলা, আয়া বলে আস সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিব্রাইলের ভাই সাইলা সাইয়া দেখুন আপনার আবু বকর গোত্র দেলা ফারা কাবল ওলা ফারা কাবল আপনার জিব্রাইলের গোত্র, লগে লগে নবীজি হইল ও জিব্রাইল পড়তে দিন তুই বেশ ঠিক খবর বিন্দিয়া আজকে তাহলে আমার আবু বকর লাগান ভাড়া খবর বিন্দিলাই আবু বকর না জিব্রাইল হইল নবীজি রে আবু বকর মক্কার মধ্যে এক নম্বর ধনী আসলা কিন্তু আল্লাহর রাস্তা সরকা করতে করতে বলে ফকির আর ফকির বঞ্চয় আজ মসজিদ উড়িয়াই তা খবর নাই, যে মাত্র ভাড়া খবর লাগাইছ ও মাত্র আল্লাহ আমরা ধনে এতজনকে ও পরিষ্কার দাঁত আমার আবু বকর লাগান যদি ভাড়া খবর লাগাও না তাহলে তোমার নামে পরিষ্কার লিস্ট দেখি তোমার তোমার নাম রে খাটিলেই মু এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমরা এই ভাড়া খবর ভিন্দিলা। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এখানের মধ্যে কোনো এনো জোয়ান আসনি এনো কোনো মানুষ আসনি দেখাল কেমত যাও ও করলে ব্যস্ত যাইতাম আর আল্লাহর কর মসজিদ যে মসজিদের মধ্যে বাচ্চা ইন্দে পড়িতাম সবাই মক্তবর করাইত আল্লাহর কর মসজিদের মধ্যে 1000টা টাকা দেনেওয়ালা কোনো পাই আসনে থাকলে হাত উঠাও মাশাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ আর রাহমীর ইয়া রহমান রাহমীর